হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের প্রিয় দলের পতাকা আপনাদের নাক মুখে আপনাদের ফেসে সুন্দরভাবে সেট করবেন। তো সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ফেস ফ্ল্যাগ ফ্ল্যাগ ফেস। তো সার্চ করার পর এই অ্যাপটি আপনি দেখতে পাবেন। তো এটি আপনি সিম্পলি ওপেন করবেন। তো ওপেন করার পর এটা আপনারা এখান থেকে বা আপনার ইনস্টল করার পর আপনার এখান থেকে এটা ওপেন করতে পারেন। তো ওপেন করার পর এটা খুব দারুণ একটি অ্যাপস, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে আমি যদি আমার ফেসটা এখানে সরাসরি ক্যামেরা দিয়ে দিই তাহলে কিন্তু আমি এখান থেকে আমার চেহারাটা দিতে পারি। তো আমি এখান থেকে দিব না, আমি আমার গ্যালারি থেকে আমি আমার ছবিটা দিতে চাই। তো তার আগে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, তার প্রথমে এখানে দেখুন টিমস লেখা আছে, পাশে ডান পাশে টিমস লেখা আছে, ডান পাশে টিমসের উপর দিবেন। তো দেওয়ার পর আপনার এখানে পছন্দের দল, আপনার যেটা ভালো লাগে, অনেক সব দলই আছে এখানে দেখুন অসংখ্য। তো আপনার যেটা ভালো লাগবে সেই দলটা আপনি এখানে দিতে পারেন। যেমন ধরুন আমার যদি পছন্দ হয় আর্জেন্টিনা, তো আর্জেন্টিনা এখানে কিন্তু দেখুন চলে আসছে। তো এখান থেকে গ্যালারি সিলেক্ট করব আমি। তো এখান থেকে গ্যালারি, যেহেতু আমার আমি তো আমার ক্যাপচার করা ছবি দিতে চাই এই জন্য। তো আমার এই দেখুন এখানে আমার একটি পিকচার আছে আমার, তো এটা এটা আমি সিলেক্ট করব। তো করার পর দেখুন আমার ছবিটা কিন্তু বেঁকা এবং আমার এটা কিন্তু সোজা। তো আমি এটা কীভাবে ঠিক করব? তো এজন্য আপনাকে ধরে এটা এখানে নিতে হবে এবং এই কর্নারে দেখুন একটা অপশন আছে, এটা এটা ধরে আপনাকে এরকম ঘুরাতে হবে এবং আপনার উপরে যদি দেখুন এরকম বাড়াতে পারবেন, উপরে যদি বেশি হয় তাহলে কমাতে পারবেন, এদিকে নিতে পারবেন। তো এটা এটা কী করে, এটা আপনার চোখের উপর দিতে হবে, এই দেখুন একটু বাড়িয়ে দিই। তো আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আপনারা ভালোভাবে করলে আপনাদেরটা আরও অনেক সুন্দর হবে। তো এখন এখানে দেখুন এখান থেকে ওকে দিবেন। তো প্লিজ ওয়েট, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার আর্জেন্টিনার পতাকাটা আমার সেট হয়ে গেছে ফেজে। তো দেখুন নিচে অনেকগুলো অনেকগুলো ই আছে, আপনারা দেখুন অনেক ডিজাইন আছে, দেখুন অসংখ্য ডিজাইন আছে। তো চাইলে আপনি এগুলো সেট করে নিতে পারেন। তো বন্ধুরা এখন আপনি দেখুন উপরে লেখা আছে নেক্সট, তো আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। দেওয়ার এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপনার ফ্রেম আছে, তো আপনি এখান থেকে যে যে ফ্রেমটা পছন্দ হয় সেটি আপনি সেট করে নিতে পারেন। দেখুন এই ফ্রেমগুলো আর্জেন্টিনা ভিএস, দেখুন এই আর্জেন্টিনা, হ্যাঁ দেখুন দেখুন আই লাভ আর্জেন্টিনা, আই এম আর্জেন্টিনা, আই লাভ আর্জেন্টিনা। তো দারুণ, এগুলো এই ফ্রেমগুলো আপনি চাইলে সেট করতে পারেন অথবা আপনি না চাইলেও না করতে পারেন। তো আমি এখান থেকে একটি সেট করে নিই, তো এটা সেট করব। তো এখন দেখুন নিচে শেয়ার লেখা আছে, তো আপনি শেয়ারের উপর ক্লিক করার সাথে সাথে আপনার দেখুন ক্লিক করার সাথে সাথে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে আরেকটা জিনিস দেখুন, এখান থেকে আপনি চাইলে আপনার সব কিছুতে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে শেয়ার করতে পারেন। তো দেখুন আমার সেভ করা এগুলো আমি দেখাচ্ছি আপনাদের, আমি গ্যালারিতে চলে যাব। তারপরে যে দেখুন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, দেখুন আমি আরও আগে দুইটা করছি সে দুইটাও। তো বন্ধুরা এটা ছিল আমার এখনকার ভিডিও। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন।